সাথে তোমাদের পাশে আমরাও আছি। আমি সংলাপ, শোনাচ্ছি আমার কবিতা সর্বহারা। মম মম শরতের মেঘে যেমন কালো মেঘ ভাসে, সেইরূপ আজকের দিনটা কেটে গেল মোর অন্তরে। আজ থেকে ঠিক 5 বছর আগে বলেছিলেন, ফিরব আমি চিকিৎসক সম্মানে ভূষিত হয়ে তোর কাছে। কথা দিয়েছিলেন, নিয়ে যাব তোরে অন্তরের রাজপ্রাসাদে। কথাটা এখন স্বপ্ন হয়েই রয়ে গেল। ব্যর্থতার হৃদয়টা খুঁজেছিল যারে ভালোবাসার আড়ালে। আজ যখন রোগী দেখতে গিয়েছি সবে, সবার প্রথম সেই নামটা পড়ে এক চিলকে রক্তের স্রোত বয়ে গেল শরীরে। শিহরিত হয়ে উঠল মন প্রাণ, বিশ্বাস করে উঠতে পারিনি যে ওটা তুই হবি। মনটা শুধু ব্যাকুল হচ্ছিল তোরে দেখার জন্য। সময় তো আর থেমে থাকার নয়, ধীরে ধীরে এক পুরুষের সাথে প্রবেশিলি। মুখটা প্রথমে খেয়াল করে উঠতে পারিনি, শুধু এটা বুঝলাম মেয়েটি গর্ভবতী। স্পষ্টভাবে যখন দেখলাম তোরে, তুই ধারণ করেছিস অপরের সন্তানেরে। নিজেকে আর স্থির রাখতে পারলাম না জানিস। হারিয়ে যাওয়া প্রেমটা এভাবে ফিরে আসবে অজান্তেও তা ভেবে উঠতে পারে। তুই যে আমার আপন ছিলি, হ্যাঁ তুই, তুই আমারে হারানোর ভয় করেছিলি না? ভাবিনি আজ এভাবে ফিরবি মম। তুই এখন অন্যের ভালোবাসার আচ্ছাদনে ঘেরা। তুই যে তার নয়ন ভরা দুচোখের পাতা, জানিস ফিরে এসে খুঁজেছিলাম তোরে অনেক, পাইনি কোনো চিহ্ন তোর ভালোবাসার আগলে। বলতে চেয়েছিলাম ফিরেছি আমি তোরে নিয়ে যাব বলে, আজ না হয় তোর ফিরে আসাটা স্মৃতিতে জড়িয়ে রাখলাম। ভালোবাসার মোড়কে ঘেরা ঘরখানি না হয় তোর জন্যই ফাঁকা করে দিলাম। ইতি তোর সর্বহারা। এতক্ষণ আপনারা শুনছিলেন আমার কবিতা। যদি আপনাদের আমার কবিতা ভালো লেগে থাকে, অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।